বন্ধুরা ভিডিওতে আজকে দেখাবো কীভাবে জিমেলের পাসওয়ার্ড আপনারা ফিরে পাবেন যারা জিমেল আইডিয়া আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কীভাবে পাসওয়ার্ডটি রিকভারি করবেন সেটি আমি আজকে আপনাদের দেখে দেবো তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা পাসওয়ার্ডটি ফিরে পেতে পারি আমরা আমাদের মোবাইলে থাকা সেটিংয়ে চলে যাব যখন সেটিং ওপেন করবো তখন সেটিং থেকে আমরা খুঁজে নেব ইউজার অ্যাকাউন্ট সরি শুধু অ্যাকাউন্টস অথবা ইউজার অ্যাকাউন্টস এক এক মোবাইলে এক এক ধরনের লেখা থাকে সো আমরা অ্যাকাউন্টসে ক্লিক করলাম এখন যখন আমরা অ্যাকাউন্টসে ক্লিক করব তখন মনে রাখবেন যারা সেভেন এইট নাইন ব্যবহার করেন তাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকে সেখানে আপনারা ক্লিক করবেন আমার এটাতে প্লাস এখানে আছে সো আমি এখানে প্লাসে ক্লিক করলাম যখন আমি এখানে প্লাসে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখন গুগলে ক্লিক করব যখন আমরা গুগলে ক্লিক করব তখন আমাদের এখানে মোবাইলের যে পাসওয়ার্ডটি ব্যবহার করি সেই মোবাইলের পাসওয়ার্ড চাবে মানে আমাদের মোবাইলের যে আনলকিং পাসওয়ার্ডটি আছে সেটি ওরা চাবে আমার মোবাইলে সিকিউরিটির কারণে অথবা বিভিন্ন ইসের কারণে মানে যেটি বলতে চাচ্ছিলাম যে অ্যান্ড্রয়েডের সিকিউরিটির কারণে আসলে এই পেজটি দেখাচ্ছে না একটু ব্যান করে রাখছে সো আপনারা আপনাদের মোবাইলের যে লকের পাসওয়ার্ডটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন সো আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি সাইন ইন পেজ চলে আসবে সো এই পেজটিতে আমরা কি করব এখানে যে ইমেল অ্যাড্রেসটির পাসওয়ার্ড আমরা ফিরে পেতে যাচ্ছি অথবা ভুলে গেছি সেই ইমেলটি আমরা এখানে বসিয়ে দেব। যখন এখানে আমি বসিয়ে দেব। তখন আমাদের এখানে পিছনে যদি আমরা অ্যাট দ্য রেট অফ জিমেল ডিট ডট কম লিখি অথবা না লিখি তাও চলবে সো আমি এখন নেক্সটে ক্লিক করব আমি যখন নেক্সটে ক্লিক করব তখন এখানে ওরা আমাদের পাসওয়ার্ড চাবে সো আমি যেহেতু পাসওয়ার্ড ভুলেই গেছি তাহলে আমি পাসওয়ার্ড কীভাবে দেবো ওরা বলতেছে এখন এখানে পাসওয়ার্ড দিতে সো আমি এখন কি করবো ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব আমি যখন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব তখন আমাদের সামনে এখানে লিখা আসছে যে যে কোনো একটি মানে ভুলে যাওয়া লাস্ট যে পাসওয়ার্ড সেটি দেওয়ার জন্য তো আমি যে কোনো একটি আন্দাজি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যেটি আমি অ্যাকচুয়ালি জানি না পাসওয়ার্ড কী দিয়েছিলাম সো আমরা এখন কি করব এখানে নেক্সটে ক্লিক করবো আমরা যখন নেক্সটে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এই পেজটিতে ওরা বলতেছে যে আমি যে আগে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই মোবাইল নাম্বারটিতে একটি কোড যাবে এবং সেই কোডটিতে আমাদের এখানে বসিয়ে দিতে হবে সো এখন আমি কি করব ট্যাক্সটি ক্লিক করব। আমি যখন ট্যাক্সটি ক্লিক করব তখন আমার মোবাইলে একটি কোড চলে যাবে আর যারা ভেরিফাইয়ের জন্য মোবাইলের মোবাইল নাম্বার দেননি কিন্তু ইমেল দিছেন তাদের ইমেলও চলবে সেই ইমেলে কোড চলে যাবে সো আমি এখন ট্যাক্সটি ক্লিক করব যখন আমরা ট্যাক্সটি ক্লিক করব তখন আমাদের মোবাইলে একটি ভেরিফাই কোড চলে যাবে সো আমার মোবাইলের যে ভেরিফাই কোর্টটি যেহেতু আমার একই মোবাইলে আমি সিমটি ব্যবহার করি সো ওরা কি করবে এটিকে যখন কুর্তি আসবে তখন এটি ওরা ডিফল্ট সিলেক্ট করে নিজে নিজেই অন্য একটি পেজে নিয়ে যাবে যারা একই মোবাইলে সিমটি ব্যবহার না করেন তারা অন্য মোবাইল থেকে মানে যে মোবাইলটিতে কোর্ট যাবে সেই মোবাইলটিতে কোর্টটি এনে এখানে বসিয়ে দেবেন যখন বসিয়ে দেবেন তখন বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লয়িংয়ে রাখুন এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করুন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে দেখার জন্য এবং আপনাদের সমস্যাগুলোকে সলভ করার জন্য তাহলে চলুন এখন আমাদের মোবাইল কোডটি আমি এখানে বসিয়ে দেব। কোডটি বসে দেওয়ার পর ওরা বলবে যে এখন আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য সো আমরা কি করব আমাদের এখানে যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাচ্ছি সেটিকে আমরা ক্রিয়েট করে নেব ধরুন আমি এখানে এম ইউ সিক্স ডাবল জিরো সিক্স এটা বসিয়ে দিলাম মনে রাখবেন এখানে আইবিউতে ক্লিক করলে আপনারা কী লিখতেছেন সেটা দেখতে পাবেন ঠিক সেম পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব যখন নেক্সট ক্লিক করব তখন এখানে এই ইন্টারভেসটিতে আই এগ্রি ক্লিক করব যখন আই এগ্রি ক্লিক করবো তখন আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে যাবে সো আমরা এইভাবেই পারি যে আমি হারিয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো ফিরে পেতে তাহলে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ